আজ সোমবার বিকেল 4:30 নাগাদ ময়না ব্লকের ভারতীয় জনতা কিষাণ মোর্চার পক্ষ থেকে এডিও দপ্তরে 6 দফার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিজেপির তমলুক সাংগঠনিক কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক উত্তম জানা, জেলার কিষাণ মোর্চার সহসভাপতি সন্দীপ সামন্ত, মণ্ডল সভাপতি দিলীপ কৃষ্ণ বর্মন সহ অন্যান্য নেতৃত্বরা। মূলত সারের কালোবাজারি রুখতে হবে, সারের ন্যায্য মূল্যের তালিকার বোর্ড তৈরি করতে হবে, চাষিদের সেচের সুব্যবস্থা করতে হবে, কোল্ড স্টোরেজ বানাতে হবে ইত্যাদি দাবিতে স্মারকলিপি দেওয়া হয় বলে জানা গিয়েছে। ভারতীয় জনতা কিষাণ মোর্চার পশ্চিমবঙ্গ থেকে আমাদের প্রত্যেক এডিও অফিসে স্মারকলিপি দেওয়ার জন্য মোর্চার তরফ থেকে নির্দেশ ছিল। সেই কারণে আমরা ময়না ব্লকে ভারতীয় জনতা কিষাণ মোর্চার তরফ থেকে আমরা স্মারকলিপি দিলাম। সেই স্মারকলিপিতে আমাদের 6টা বিষয় উল্লেখ ছিল। সেই 6টা বিষয়ের মধ্যে বিশেষ করে এখন সারের কালোবাজারি হচ্ছে, যে গোমর এর দাম হওয়া উচিত 32 টাকা সেটাকে অনেক বেশি বা আরও অনেক রকম যে কালোবাজারির সিস্টেমটা সেটা এডিও সাহেবকে বললাম, উনি যেন সুনির্দিষ্ট ব্যবস্থা নেন। আলু পেঁয়াজ এবং ধান এই মুহূর্তে যে অবস্থা, চাষিদের তলা বীজ রোপণের জন্য আমরা সাবসিডির ব্যবস্থা করতে বলেছেন, উনি ব্যবস্থা একটা করেছেন, বলেছেন আমাদের এইখানে স্থানীয় একটা দোকান থেকে যদি আমরা ধান কিনি ওখান থেকে 20 টাকা থেকে 30 টাকা এবং আমাদের উন্নত মানের যে ধানগুলো রয়েছে তাতে 100 টাকা কিলোতে সাবসিডি থাকবে, ধানটা ওখানে কিনতে হবে এখান থেকে সাবসিডিটা পাবে, তার জন্য প্রসেসিংয়ের যে ব্যবস্থা আছে সে প্রসেসিং হবে। এই বিষয়গুলোর উপরে আমরা এই করেছি। বিশেষ করে আমাদের ঢেউভাঙা নারকেলদা নৈছনপুর 1-2 আর ময়নার যে বিভিন্ন চারপাশে যে অঞ্চলগুলো আছে চণ্ডা নদীর চট্টর, সেখানে যাতে সবজি উন্নত মানের সবজি ফলানোর জন্য প্রতি হাতে কাজ, প্রতি ক্ষেতে জলের ব্যবস্থা করতে বলেছি, সেটাও উনি শুনেছেন আর গুরুত্ব সহকারে উনি বিবেচনা করেছেন। এবং তার জন্য যে আমাদের সার ঔষধ ভিটামিন যাতে এখান থেকে সাপ্লাই করা হয় তার দাবিও আমরা জানিয়েছি। এই আমার নাম উত্তম জানা, আমি কিষাণ মোর্চার তমলুক সাংগঠনিক জেলার ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি।